লাইসেন্স বা সার্টিফিকেট কোনটি নেই তবুও ডাক্তার ফার্মেসি খুলে দিচ্ছেন চিকিৎসা সেবা প্রেসক্রিপশন সবই। রাজধানীর আশপাশের প্রত্যন্ত এলাকাগুলোতে এমন চিত্র যত্রতত্র। এছাড়া ওটিসি তালিকার বাইরে ওষুধ কিনতে গেলে প্রেসক্রিপশন নেওয়ার নিয়ম থাকলেও তা মানছে না ক্রেতা বিক্রেতা কেউই। চিকিৎসা খাতের অসঙ্গতি নিয়ে ধারাবাহিক রিপোর্টে আজ থাকছে শেষ পর্ব। সেলিম খানের ছবিতে দেশের ওষুধ বাজারের জনভোগান্তি তুলে ধরছেন ফখরুল ইসলাম। রোগ নিরাময়ে ওষুধ গুরুত্বপূর্ণ, তাই ওষুধ ক্রয় ও গ্রহণে রয়েছে সুনির্দিষ্ট নীতিমালাও। ওষুধ প্রশাসন অধিদপ্তর ওটিসি বা ওভার দ্য কাউন্টার তালিকাভুক্ত ওষুধ বিক্রিতে কোনো প্রেসক্রিপশনের বাধ্যবাধকতা না রাখলেও বাকি ওষুধ বিক্রিতে প্রেসক্রিপশন জরুরি করেছে। আর যারা ওষুধ বিক্রি করবেন তাদেরও সার্টিফিকেট ও দোকান লাইসেন্স বাধ্যতামূলক করেছে অধিদপ্তর। কিন্তু কতটা মানছে এসব নিয়ম বা আইন? সাভারের রাজফুল বাড়িয়া এলাকা, সন্ধ্যার পর রোগীতে ঠাসা ফার্মেসিটি, একজন প্রাথমিক চেক আপে ব্যস্ত। জিজ্ঞেস করতেই জানা গেল তিনি একটি কোম্পানির কর্মচারী, ড্রাগ লাইসেন্সও দেখাতে পারেনি ফার্মেসিটি, অথচ বিক্রি করছেন সব ওষুধই। অবশ্যই ঠিক না, প্রেসার মাপতেছে তো, এটা তো প্রেসার রোগী আসে বলতে পারে একটু মাপা দেন। পাশের আরেক ফার্মেসিরও একই অবস্থা, সার্টিফিকেট না থাকলেও তিনি রীতিমতো ডাক্তার পরিচয় দেন। 10 বছরের ফার্মেসির নেই কোনো লাইসেন্সও। স্যারের সাথে অনুমোদন নিয়ে আসছি, লিখিত না যদিও, সুতরাং স্যার যেহেতু আমাকে বলছেন এটা হতেই পারে, হয় কিন্তু রাষ্ট্রীয়ভাবে অবৈধ হতে পারে। একই চিত্র নারায়ণগঞ্জের এই ফার্মেসির, ছিলেন কর্মচারী, এখন নিজেই ফার্মেসি খুলে বনে গেছেন বড় ডাক্তার। ড্রাগ অফিস থেকে আমাদের এই জন্য কোনো কাগজ আমাদেরকে দেয় নাই, আমার ভুল হচ্ছে, এরকম তো সবাই করতেছে। আমার হলো ট্রেনিং সার্টিফিকেটটা। আপনার কোনো ড্রাগ লাইসেন্স আছে? ওইটাই আমার। রাজধানীতেও মেলে এমন অনিয়মের নানা চিত্র। শাহবাগের এই ফার্মেসিগুলোতে ওটিসি তালিকার বাইরেও প্রেসক্রিপশন ছাড়া হরহামেশাই বিক্রি করছে ওষুধ। বছরের পর বছর সবাই খায়, প্রেসক্রিপশন ছাড়াই খায়। নাম আইনে তো নাই, উনি নাম বলছে, আমি আমার দিতে হয়েছে। প্রেসক্রিপশন নিয়ে আসা উচিত, কেন হচ্ছে এক এক গ্রুপের ওষুধ থাকে, এক এক কোম্পানির ওষুধ থাকে, সবাই ওটাতে মানে এক একটা সাইড ইফেক্ট থাকতে পারে। দেশের রেজিস্টার্ড ফার্মেসির সংখ্যা যা আছে তার চেয়ে ডেড় বেশি আছে অননুমোদিত ফার্মেসি। 90-95 ভাগ মানুষ আসলে ওষুধ কিনতে হবে নিজের পকেটের পয়সা দিয়ে, দোকানের কাউন্টারে যে 2-2.5 লক্ষ ফার্মেসিতে অর্ধশিক্ষিত অশিক্ষিত ফার্মাসিস্ট, বা তাদেরকে ফার্মাসিস্ট না, তারা দোকানদার বলতে হবে তাদেরকে, তাদের পরামর্শ ওষুধ কিনবে। সেই দেশের ওষুধের বাজার, গায়ে কী লেখা আছে, গায়ে কী লেখা নাই, ওটি কীভাবে তৈরি হলো, সেই মূল্য কে নির্ধারণ করলো, এগুলো তো আসলে গুরুত্বহীন হয়ে যায়। রাষ্ট্রের দ্বারা দায়িত্ব আছেন, তাদের উচিত হবে সর্বোত্তম একটি ওষুধ বিতরণ বন্দোবস্ত বাংলাদেশে প্রতিষ্ঠা করা। একই সাথে স্বাস্থ্য ঝুঁকি থেকে মানুষকে বাঁচাতে ফার্মেসিগুলোকে আইনের আওতায় এনে সঠিক ব্যবস্থাপনায় ফিরিয়ে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা।